বন্ধুরা রেডমি কোম্পানির তরফ থেকে নয়া আরো একটা মোবাইল বার হওয়ার, এই মোবাইলটার নাম হইল রেডমি কে 65G ফোন। এইটা বেজান পাওয়ারফুল ফ্ল্যাগশিপ লেভেল ফোন হইব। যদি আপনারা এই ফোনের সম্পূর্ণ জিনিস জানতে চান, এই ফোনটার কিটা স্পেসিফিকেশন ডিটেলস দেব, এই ফোনটার দাম কত টাকা হইব, এই ফোনটা লঞ্চ হইব কোন সময়, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবা, এই ভিডিওটি দেখার পরে সব কিছু জিনিস জানতে পারবা রেডমি কে 65G ফোনের বিষয়ে। তো চলেন বন্ধুরা দেখি লাই এই ফোনটার কিটা কিটা স্পেসিফিকেশন দেওয়া হইব। তো সবর পইলা এই মোবাইলটার ডিসপ্লে থেকে শুরু করি, এই মোবাইলটার একটা ডিসপ্লে দেওয়া হইব 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে দেখতে পাইবা। এই ফোনটার নচ দেওয়া হইতো না, ছোট একটা পাঞ্চল দেওয়া হইব। এই ফোনটার যদি স্পেট ইস্যু দেখা যায়, 20.9 স্পেট ইস্যু দেখতে পাইবা, 120 হার্স রিফ্রেশ রেট দেওয়া হইব। এই ফোনটা 2K ডিসপ্লের সঙ্গে হইব, খুব ভালো ডিসপ্লে দেখতে পাইবা, ভালো কোয়ালিটি দিব ডিসপ্লে। এই ফোনটার যদি ক্যামেরা দেখা যায়, এই ফোনটার তিনটা ক্যামেরা দেওয়া হইব ফোর সাইডে। যে একটা ফুইলাকুর ক্যামেরা হইব 64 মেগাপিক্সেল F1.8 অ্যাপারচারের সঙ্গে দেওয়া হইব, সঙ্গে ওআইএসও দেখতে পাইবা। আর যে একটা 2 নম্বর ক্যামেরা হইব 50 মেগাপিক্সেলর দেওয়া হইব। আর যে একটা 3 নম্বর ক্যামেরা হইব 12 মেগাপিক্সেলর বা 8 মেগাপিক্সেলর দেওয়া হইব। আর এই মোবাইলটার যদি সেলফি ক্যামেরা দেখা যায়, 20 মেগাপিক্সেলর সেলফি ক্যামেরা দেখতে পাইবা, 5 জন সেলফি ক্যামেরা দেওয়া হইব। এই ফোনটার যদি পারফরমেন্স প্রসেসর দেখা যায়, এই ফোনটার মিডিয়াটেকের নয়া লেটেস্ট প্রসেসর দেওয়া হইব, বেজান পাওয়ারফুল প্রসেসর। এই প্রসেসরটা এখনো পর্যন্ত অ্যানাউন্স হয়েছে না, অ্যানাউন্স হওয়ার পরে সবর ফুইলে এই ফোনটার দেওয়া হইব। মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 অক্টোকর প্রসেসর দেখতে পাইবে, এই প্রসেসরটা বেজান পাওয়ারফুল প্রসেসর। এই প্রসেসরের বেশি কিছু স্পেসিফিকেশন আপো বারে আইসে নাই, ফোনের প্রসেসরটা অ্যানাউন্স হয়েছে, অ্যানাউন্স হওয়ার পরে এই প্রসেসরের সম্পূর্ণ জিনিস জানা যাইব। এই প্রসেসরটা বেজান পাওয়ারফুল প্রসেসর, এই প্রসেসরের সঙ্গে এই ফোনটা আইব। এই ফোনটার যদি ওএস ইউজার ইন্টারফেস দেখা যায়, এই ফোনটা অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স দেখতে পাইবা, সঙ্গে মি ইউআই 13 দেওয়া হইব বা হয়তো মি ইউআই 14 দেওয়া হইতে পারে। এই ফোনটার যদি ওয়ারেন্টি দেখা যায়, এই ফোনটা তিনটা ওয়ারেন্টি আইব। যে একটা ফুল লক্ষর ওয়ারেন্টি হইব, 8 জিবি র্যাম 128 জিবি মেমোরির সঙ্গে আইব। যে একটা 2 নম্বর ওয়ারেন্টি হইব গিয়া, 8 জিবি র্যাম 256 জিবি মেমোরির সঙ্গে আইব। আর যে একটা 3 নম্বর ওয়ারেন্টি হইব, 12 জিবি র্যাম 256 জিবি মেমোরির সঙ্গে আইব। এই ফোনটাত মেমোরি কার্ড আগলা লাগাইতে হারতে না, মেমোরি কার্ড লাগাইবার অপশন দেওয়া হইত না। এই ফোনটার যদি ব্যাটারি দেখা যায়, এই ফোনটার বড় ব্যাটারি দেখতে পাইবা, 5500 mAh ব্যাটারি দেওয়া হইব, সঙ্গে 67 ওয়াটের ফাস্ট চার্জার দেখতে পাইবা, 67 ওয়াটের ফাস্ট চার্জার আউট অফ দ্য বক্স দেখতে পাইবা। এই ফোনটার যদি ইউএসবি কানেক্টর দেখা যায়, ইউএসবি টাইপ সি দেওয়া হইব, সঙ্গে এই মোবাইলটার ওয়্যারলেস চার্জিং দেখতে পাইবা, ওয়্যারলেস চার্জিং 30 ওয়াটের সাপোর্ট দেওয়া হইব, 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেখতে পাইবা। এই ফোনটার যদি ব্লুটুথ ওয়ার্জন দেখা যায়, 5.3 ব্লুটুথ ওয়ার্জন দেখতে পাইবা, 3.5 mm অডিও জ্যাক দেওয়া হইতো না, টাইপ সি দেখতে পাইবা। এই ফোনটার যদি সিকিউরিটি ফিচার দেখা যায়, এই ফোনটার ফেস আনলক দেখতে পাইবা, সঙ্গে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হইব, ডিসপ্লের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হইব। সিম সাপোর্ট যদি দেখা যায়, ডুয়েল 5G সিম সাপোর্ট দেখতে পাইবে, 2টা 5G সিম এর সঙ্গে চালাইতে পারবা। এই ফোনটার যদি বিল কোয়ালিটি ডিজাইন দেখা যায়, এই ফোনটার খুব সুন্দর ডিজাইন হইব, গ্লাস ব্যাক দেখতে পাইবা, গ্লাস ব্যাক দেওয়া হইব, আর সঙ্গে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যাক সাইডও দেওয়া হইব, ফ্রন্ট সাইডও গরিলা গ্লাস প্রোটেকশন দেখতে পাইবা, গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন দোনো সাইডও দেখতে পাইবা, দো সাইডে দেওয়া হইব। এই ফোনটার যদি লঞ্চ ডেট দেখা যায়, এই ফোনটার লঞ্চ ডেট এখনো পর্যন্ত কনফার্ম হয়েছে না অফিসিয়ালি, লিকসও খবর পাওয়া যায় এই ফোনটা নভেম্বরের লাস্টে গিয়ে চায়নাত লঞ্চ হইব, আর ডিসেম্বর বা হয়তো জানুয়ারিত এই ফোনটা ইন্ডিয়াত দেখতে পাইবা, গ্লোবালি লঞ্চ হইব। এই ফোনটার লঞ্চ ডেট এখনো পর্যন্ত কনফার্ম হয়েছে না, হয়তো মানে নভেম্বরের লাস্টে লঞ্চ দিতে পারে বা হয়তো ডিসেম্বরও এই ফোনটা চায়নাত লঞ্চ দিতে পারে। চায়নাত লঞ্চ হওয়ার পরে ফোনটা 20 দিনের ভিতরে ফিডব্যাক গ্লোবালি দেখতে পাইবা, সব জায়গায় তার ইন্ডিয়াতেও এই ফোনটা আইব। এই ফোনটার যদি দাম দেখা যায়, এই ফোনটার দাম এখনো পর্যন্ত কনফার্ম না, কারণ এই ফোনটা লঞ্চ হয়েছে না, তাদের দাম অফিসিয়ালি কনফার্ম হইতে পারতাম না। এই ফোনটার দাম এক্সপেক্টেড দাম হইয়া লিক্স খবর পাওয়া যার আর এই ফোনটা 34,000 টনে স্টার্টিং হইব দাম, 33,999 টাকায় আপনারা এই ফোনটা
পাইবা। কইলাপুর ওয়ারেন যে গইব এই ফোনটার দাম হইব 37,000 টাকার উপরে দি 40,000 পর্যন্ত যাইব। এই ফোনটার যেগুলা স্পেসিফিকেশন কইছি এই স্পেসিফিকেশন গুলা কয়টা স্পেসিফিকেশন কনফার্ম আছে কয়টা স্পেসিফিকেশন কনফার্ম হইছে না, এই ফোনটার যে সময় অফিসিয়ালি লঞ্চ ডেট বারে আই যাইব গিয়া আর যে সময় এই সবগুলো ডিটেলস কইছে এই সবগুলো ডিটেলস কনফার্ম হয়ে যাব গিয়া ফির আমি আপনারা ভিডিও বানাইয়া কইমু। হয়তো এই যেগুলো স্পেসিফিকেশন কইছি তোলা বদলিতেও পারে কম বেশ হইতে পারে। আপনারা এই ফোনটা কেমন লাগছে, আপনারা কি এই ফোনটার লাগে অপেক্ষা কতরা আপনারা নিজে কমেন্ট করিয়া কইবা। আজকের লাগে ভিডিও শেষ করলাম না, যদি আপনারা এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করিয়া যাইবা আর হাইলাকান্দি টেক নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা। সাইটে যারটা বেল আইকন আইব ওটা তো টিফা মারিয়া ডাবাই দিবা, যে সময় আমি ভিডিও চালিম আপনারা ওলা ফাইতে থাকবা। যদি আপনারা অন্য কোনো জিনিসের বিষয় নিয়ে হাসা বাংলা ভাষায় জানতে চাইতে আপনারা নিচে কমেন্ট করিয়া কইবা, এর বিষয়ে আমি ভিডিও বানাইবার চেষ্টা করবো। আজকের লাগে ভিডিও শেষ করলাম, দেখা হইব পরের ভিডিওত।